ভাড়া ঘরে উদ্ধার হল যুবকের মৃতদেহ। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম থানার অন্তর্গত গান্ধীঘাট এলাকায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম নীলদীপ ভট্টাচার্য, তার বয়স আনুমানিক 38। দরজায় কড়া নাড়ার পর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না, শেষ পর্যন্ত বাড়ির মালিক দরজা খুলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। সূত্রে জানা গেছে শহরের কের চৌমোহনী এলাকার বাসিন্দা ছিলেন তিনি। গত 2 মাস ধরে গান্ধীঘাটের ভাড়া বাড়িতে তিনি অবস্থান করছিলেন। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তার প্রাথমিক তদন্ত শুরু করেছে থানার পুলিশ। আমারে ফোন করছে মাসি, আমি লাশের বাইরে দিচ্ছি, আমি এইদিকে মর এইদিকে আইলাম আর কি। যার মৃত্যু হয়েছে কি হয় আপনার? আমার আর মামাতো ভাই। এই বাড়িতে কতদিন ধরে ভাড়া থাকে? আমি জানি না, এত বাড়ি আছিল কেস উনি এখানে নাতি জমনির গান্ধীঘাটের কল্যাণ সমিতিতে একটা ভাড়া বাড়িতে ভাড়া থাকতো। একটা ছেলের নাম হলেন নীলদীপ ভট্টাচার্য, বয়স 38 থেকে 40। ও কালকে রাতে খায়া টায়া ঘুমাইছে, তারপর সকাল করে দরজা খুলতে দিচ্ছে, দরজা খুলে না, সেখানে মালিকে দরজা খুলে দেখে কি তার হ্যাঁ না, তারপর জানা রয়েছে। এখন আমরা আইসি আর এসে দেখলাম হ্যাঁ কোনো সমস্যা, এখন আমরা একটু সরানোর জন্য হসপিটালে নিয়ে যেতেছি।